এরকম যদি অ্যাওয়ার্ড রেগুলার পায় বা কেউ যদি অন্য কারো পায় যারা ভালো পারফর্ম করবে, তাহলে প্লেয়াররাও আরও আগ্রহ প্রকাশ করবে এই জিনিসটাতে, ভালো করার চেষ্টা করবে সবসময়। জি, কয়টা পুরস্কার জিতবেন? আজকে দুটা। জি, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, কী প্ল্যান আপনার? ওয়ার্ল্ড কাপ দেরি আছে ভাইয়া, এখনও এখন আমাদের হয়তো বা আগামীকাল থেকে একটা ক্যাম্প শুরু হবে, দেখা যাক ক্যাম্প স্টার্ট করে। এই ক্যাম্পকে নিয়ে যদি কি বলতে, আফগানিস্তানের পক্ষে যে আমরা লাস্ট টেস্টে হেরেছিলাম, লক্ষ্যটা কী থাকবে? যেহেতু ম্যাচ খেলার, ম্যাচ খেলি আর জেতার জন্য, সব সবসময় জেতার লক্ষ্যই থাকবে। আর এমনিতে আপনি সাম্প্রতিক সময়টাতে আপনার পারফরমেন্স, আপনি কীভাবে চিন্তা করছেন যে আবার কীভাবে ঘুরে দাঁড়ানো যায়? আপনি নিশ্চয়ই আপনার নিজের পারফরমেন্সে কিছু হলেও না, আসলে আপনি ক্রিকেটে প্রতিদিন ভালো খেলতে পারবেন না, একদিন ভালো খেলবেন খারাপ খেলবেন, ওইভাবে আমি অডিট না কোনো কিছু নিয়ে জাস্ট প্র্যাকটিস করবো, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি যেহেতু আবাহনী খেলে অবশ্যই আমি সাপোর্ট করবো আবাহনীর জন্য। এই ম্যাচটাকে আপনি দেখবেন, চোখ রাখবেন আলাদা করে একটা অবশ্যই খবর রাখবো, বাট আমি জানি না কতটুকু ফোকাস দিতে পারবো, কারণ আমাদের নিজেদের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনটি শতরান এবং ১৩টি অর্ধশতক, লিটনের পেছনে আছে স্টিভেন স্মিথ, মোহাম্মদ রিজওয়ানদের নাম। সবাই ধরে রাখবেন, ধন্যবাদ সবাই।